আমি যখন বাঙালি বাড়ির মেয়ে, তখন আমার মধ্যে বাঙালি সংস্কার একদম ভরপুর। যাই হোক, সকালবেলা দুই শালিক দেখলে পরে আমিও একটু এরম এরম করি, এটা অভ্যেস। যাই হোক, এটা বদ অভ্যেস হোক আর অভ্যেস হোক, অভ্যেসে আমার দাঁড়িয়ে গেছে। আমি কাউকে কখনো যাই বলতে শিখিনি, আমি যেখানেই যাই বলি আমি আসছি। মানে আমি যে একবার তোমাদেরকে জ্বালিয়ে বাড়ির থেকে গেলাম, একদমই সেটা ভেবো না, আমি ঘুরে আবার তোমার বাড়িতে ইন করবো, সেটাই হলো কথা। এখানে আয় এটা বলি না, কি বলি জানো, এটাই আমার কাছে কাফি, সমঝদার কো ইশারাই কাফি হতা হ্যায়। ঠিক হ্যায়, আমি কখনো কিন্তু না বলি না, না বলতে নেই, না এর মধ্যে সব সময় একটা নেগেটিভিটি কাজ করে, তাই জন্য বলি ব্যাস এটুকুনি যথেষ্ট। আর হ্যাঁ, অতটাই বা টেনে হ্যাঁ বলবো কেন। হুম 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 এ যাই হোক, এ আমাদের সংস্কারে রয়েছে, আমারও রয়েছে। যখন মেঘ ডাকে না আকাশে, এটা জাস্ট মেঘের সময় বলে আমার মনেই পড়ে গেল যে সবাই কি বলে, ঘরে চলে আয়, মাঠে থাকিস না, রাস্তায় থাকিস না। আমি বলি, ওরে বাবা, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, আমি শাক নিয়ে আসছি। শাক বাজালে মেঘের আওয়াজ আর অন্তত আমার বাড়ির কাছে গোড়া দিয়ে যাবে না, যা মেঘের আওয়াজ হবে সব দূরের থেকে চলে যাবে। বাড়ির থেকে যখন কেউ আমাদের অফিস যায়, তখন কাজের মাসিদেরকে কি বলি বা নিজেদেরকে কি বলি, না 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 এখন ঝাঁট দিব না, আমিও ঝাঁট দেবো না, আগে এই পুরুষ মানুষ বাড়ির থেকে বেরিয়ে যাক, কিছু দূর চলে গেলে পরে না ঝাঁট হাতে নেবো, তার আগে হাতে নেবো না। আর যদি বাইরে থেকে কেউ বাড়িতে আসে, হয়তো ফোন করে বললো একটু রান্না করে রাখবে, আমি আসব। রান্নাটা যদিও বা খুব ভেবেচিন্তে করি, তবুও সেটার জন্য, আমাদের যেহেতু বাঙালি বাড়ি, রান্না তার জন্য করেও রাখতে নেই, আর তার জন্য ভাত কেন, এক গ্লাস জলও বেড়ে রাখতে নেই। সে এলে আমরা তড়িঘড়ি করে মাছ মাংস ডিম যা যেখানে থাকবে সব ভেজে দিই, সেদ্ধ করে দিই, যা হোক দিয়েই দেবো। তারপরে যেটা আসছি সেটা হলো ভাতের পাতে, যাতে কারোর খুব দৃষ্টি না লেগে যায়, কেউ যদি আর আর চোখে এরম ভাতের পাতের দিকে দেখে, মাছগুলোর দিকে দেখে, একদম অভ্যর্থ নজর লাগবেই লাগবে। তার জন্য পাতে আমাদের একটুখানি নুন দরকারই দরকার। যাই হোক, নুন ছাড়া তো কোনো মানুষের জীবনের গুণ হতেই পারে না, নুন আমাদের সব জিনিসে লাগবে। আর তাই কাঁচা নুন আমরা ভাতের পাতে এই কারণে নিই, ওই যে নজর এড়াতে। জানি না, তারপরে যেটা হয় সবসময় মনের মধ্যে ধরপড়ানি উঠিয়ে দেয়, সেটা হচ্ছে যদি বিড়ালে রাস্তা কাটে, তারপরে যদি বিড়াল আবার ডান দিক থেকে বাঁ দিক যায়, আবার যদি বাঁ দিক থেকে ডান দিক যায়। আমার তো মনে হয় বোধহয় বাঁ দিক থেকে ডান দিকে যদি বিড়াল যায় তো ক্ষতি বোধহয় একটু বেশি হয়, আর যদি সাদার গায়ে কালো ছাপা থাকে বিড়ালের, সেটা তো যাই বা না হয় ভয় ভয় কেটে গেল। আর যদি সেটা কুচকুচে একটা কালো বিড়াল হয়ে থাকে, তাহলে কথা নেই, ওখানে একদিন দুদিন কেন, এক সপ্তাহ আমি দাঁড়িয়ে থাকতে পারি। কালো বিড়ালে রাস্তা কেটেছে, দরকার পড়লে আমি 20 কিলোমিটার ঘুরে সেই জায়গায় গন্তব্যস্থলে পৌঁছাবো, আগে আমি পৌঁছাবো না। আমাদের বাবা বাঙালি বাড়ির থেকে আমাদের এই রেওয়াজ রয়েছে, বিড়াল রাস্তা কেটেছে মানে আমি সে রাস্তায় যাব না। যাই হোক, আগে দরকার পড়লে দুটো কেন, 200টা গাড়ি পার হবে তারপর আমি যাব, 200টা গাড়ি যাক, ওই বিড়াল রাস্তা কেটেছে তার উপর দিয়ে বিড়ালকে ধরতে কুকুর যাক, তারপরে আমি ওই রাস্তায় পা দেবো, তার আগে দেবো না। এরপর সব থেকে যেটা ডেঞ্জারাস জিনিস, সেটা আশা করি আমারও হয় তোমাদেরও হয়, সেটা কি বলতো, টিক টিক টিক। আরে এটা কোনো ঘড়ির সাউন্ড না, এটা হলো টিকটিকির সাউন্ড। আগে হ্যাঁ, হঠাৎ করে আমি রান্নাঘরে হোক, কোথাও হোক কাজ করছি, কিছু একটা হয়তো নোংরা পরিষ্কার করছি, সেখানে একটা পায়ের ওপর দিয়ে টুক করে টিকটিকি চলে গেল, অথবা আমার এই একটা ডান কাঁধ হোক বা কাঁধ দেখে শুনে টিকটিকি পড়লো, এরপর আমার প্যালপিটেশন শুরু হয়ে যায়, পাঁজি কোথায় আছে। আগামী আমি 12 বছর পাঁজি কিনিনি, যাই হোক একটা কারণ বশত। তো আমি অনলাইনেও যে টিকটিকির ডান পায়ের ওপর থেকে গেলে কি হয় বা ডান হাতের ওপর থেকে গেলে কি হয়, এটা জানবার জন্য অনলাইনে আমি সব পারলে যত ডেটা আছে সব কালেক্ট করে ফেলি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাকে জানতেই হবে টিকটিকি কোথায় পড়েছে, কোথা দিয়ে টিকটিকি গেছে, সেটা আমাকে জানতেই হবে। টিক বিষয়বস্তু হলো টিকটিকি, খনামায়ের বচন বা খনামায়ের জীব হিসাবে যেহেতু আমরা টিকটিকিকে কোনো অ্যানিমালসের মধ্যে না ধরে টিকটিকিকে একটা ভগবান হিসেবে ধরি, আর টিকটিকি নাকি সব সময়ের জন্য আমাদের ভুল ঠিক কি হবে না হবে, উত্তর দিশায় ডেকেছে না, দক্ষিণ দিশায় ডেকেছে না, ঈশান কোণে টিকটিকির ডাক ভালো, এগুলো আমাদের জেনে রাখাই বাবা দরকার। আমরা হলাম বাঙালি আর আমাদের হলো বাঙালি সংস্কার, আমাদের সংস্কারে যদি টিকটিকির গুরুত্ব না থাকে তাহলে আর কিসের গুরুত্ব থাকবে বলো তো। তারপরে যেটা হয়, ঘুম থেকে যখন আমরা আর্লি মর্নিংয়ে উঠি, বা আমাদের আর্লি মর্নিং 9টা হোক, 10টা হোক আর 11টা হোক, ঘুম থেকে উঠে আমাদের ডিমের নাম করা যাবে না, ডিমের নাম করা যাবে না, সেটাকে আমাদের একটা ছোট্ট নামে ডাকতে হবে, আইদার ওটাকে আমি এগ বলে ডাকি, তাও মাফ,
আন্ডা বলে ডাকি তাও মাফ, ডিম বলা যাবে না, কিন্তু ডিমটা যে অন্য ভাষীর মানুষেরা আন্ডাও বলে এগ বলে সেটা বাঙালির মাথা তো ঢোকে না। যাই হোক ছেড়ে দাও, ব্যাপারটা হলো ডিম, ডিমের নাম সকালে নেওয়া যাবে না। তার উপরে যদি সেটা বাসি বিছানায় হয়, মানে খাটে ঘুম থেকে উঠে বসে তো একদমই না। তারপর যেটা আসে সেটা হলো কি, সকালবেলা আমার মা শুনলেই রেগে যায়, কচ্ছপ। কচ্ছপ খেতে খুব ভালো লাগে, যাই হোক এখন যেহেতু প্রাণী হত্যা নিষিদ্ধ বা অনেক ধরনের সি ফুড এখন বন্ধ, যেগুলো এগুলোর ইয়ে কমে যাচ্ছে, মানে মানে পাওয়া যাচ্ছে না, তো যাই হোক কচ্ছপ বাকি থাকে। কচ্ছপ, কচ্ছপকে ঘুম থেকে উঠে বসে সকালবেলা অন্য কিছু, মানে একটু বেলা না পড়া পর্যন্ত কচ্ছপ মুখে আনা যাবে না। আমি জানি না কচ্ছপ না মুখে নিলে আমি কি বলবো, ওই সি ফুড একটা আছে যেটার গায়ে আস্তরণ পড়ে যায়, এত কিছু মা আমার বুঝবে না, আমার ঠাকুমা দিদা তো আরোই বুঝবে না, কার গায়ে কিসের আস্তরণ পড়লো ওটা ডাজেন্ট ম্যাটার, এগুলো কোনো আমাদের নান অফ মাই বিজনেস, এগুলো কিছু না। তো যাই হোক কচ্ছপকে কী বলতে হবে, সকালবেলা খোলা আছে, খোলা তো শামুকেরও আছে, হবে না, ওটাকে বলতে হবে কুবের, কুবের, ঠিক আছে কুবের না কুবের অবধি চলো। এরপরে আরও কিছু আছে সকালবেলা, যেমন উভয় লিঙ্গের মানুষদের নাম নেওয়া যাবে না, তাদেরকে মাসি বলতে হবে, কিন্তু আমার পাঁচ পাঁচটা মাসি, কেউ যদি তাদের সাথে তুলনা করে ফেলে আমি তো মরে যাব। সবার ঘরে ওরকম মাসি পিসি অনেক আছে, পিসিকে কেন বলে না ওদেরকে, ওদেরকে মাসিই বলতে হবে, তাও সকালবেলা ওদের নাম নেওয়া যাবে না। তারপর চলে আসি হনুমান। আচ্ছা বজরঙ্গবলী বাড়িতে এসছে, এটা শোনা তো আর ভালো লাগে না, বজরঙ্গবলী আমার বাড়ি কি করতে আসবেন, উনি মন্দিরে থাকেন, মন্দিরের দেবতা, আমিও খুব ভালোবাসি, আমি সকালের পরে মানে দুপুরে থেকে রাত্রিবেলা শোয়া পর্যন্ত আমি হনুমান ঠাকুর বলতে পারি বজরঙ্গবলীকে, কিন্তু সকালবেলা যদি হনুমান আমার গাছে এসে একটা আম পাড়ে বা চালে ধূপ করে লাফিয়ে পড়ে বা ওই জানলা দিয়ে হাত টাত বাড়ায়, আমি কিন্তু হনুমানের নাম হনুমান বলতে পারবো না, কারণ বাসি মুখে সকালবেলা উঠে হনুমানের নাম বলাও খারাপ, বুঝেছ, এটা আমাদের সংস্কারে আছে, এটা তোমাকে মানতেই হবে। হনুমান হোক চাই রাম ভক্ত হোক, রামের সুগ্রীব দোসর হোক, বালিমালি যে যেখানে আছে হোক, হনুমান ঠাকুর হোক, যাই পারে হোক, হনুমানের নাম সকালে নেওয়া যাবে না, কিন্তু আমাদের হনুমান ভগবান, জানি না এটার সাথে আমি বুঝতে পারছি না, কিন্তু এইটা আমাদের হলো মেনে নিতে হবে। তো আমি হলাম এই বাঙালি আর বাঙালির ধর্ম মানা, তো আমাদের ধর্ম সবাইকে মানা, সেহেতু আমরা এগুলোও মানি, আর এগুলো আমাদের সংস্কার যেটা আমাদেরকে মেনে নিতে হয়।